আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমাদের যে রিসেন্ট ট্রেনিং হয়ে গেল অ্যাম্বুশ পেইন্টের উপর, দারুণ কিছু কাজের এই এই ক্লাসের একটা ওভারভিউ দেখাবো। আর এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের ক্লাসের কাজ। কিছু কাজ আমি এখানে দেখেছি, কিছু এই মুহূর্তে নাই আমার কাছে, তারপরে করা হয়েছিল। আপনারা দেখবেন এই যে এই ধরনের কাজ, এই ধরনের কাজ মাটির, এটা হচ্ছে মাটির। এই কাজগুলো কিভাবে করেছে স্টুডেন্টরা একটু মানে স্টুডেন্টদের কাজে, ওরা কিন্তু খুব ভালো আঁকতে জানতো না, তাদের এই কাজগুলো করা হয়েছে। তারপরে যদি এইটা তো দেখালাম, এই যে ডট পেইন্টের মান্ডালা স্টাইলের যেটা ডট মান্ডালা, সেটার কাজও দেখানো হয়েছে এমবোস দিয়ে। এই ধরনের হাড়ি করা হয়েছে, এই যে মাটির হাড়ি দিয়ে এমবোস, এবং খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই যে খুব সুন্দর কাজ এসছে। এই কাজগুলো কিভাবে করা হয়েছে এই কাজগুলো আমাদের সাথে দেখে নেন। এবং এই যে এটা কিন্তু বসের ব্যাকগ্রাউন্ডের উপর কাজটা করা ক্যানভাসের মধ্যে, এবং আমাদের অনেক কাজ আছে। এবং এগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, আপনারা দেখে নেন আমাদের ক্লাসে কিছু অংশ, তারপরে আমি আবার ব্যাক করছি। চলছে আমাদের এমবোস পেইন্ট ক্লাস অনলাইনে এবং অফলাইনে। আমরা তো এটা পুরোটা শুনবো না, এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু পুরাটা ভরাট করতে পারতাম, একটু খেয়াল করি আমরা পুরাটা ভরাট করে দিতে পারতাম রং দিয়ে, পুরাটা করবো না। তাহলে এই যে রিয়েল শেডটা আসবে না, এটা পাপড়ি একটা শেড আছে না, একটু উঁচু নিচু একটা খাঁজ কাটা, দেখেন এটা রিয়েল একটা শেড চলে আসছে। আর এটা মজার ব্যাপার হচ্ছে ধরতে খুব মজা লাগে, একটু ধরে দেখেন, এটাই জাস্ট আর এমবুশটা মূলত এরকম হাতে করলেই বেশি ভালো হয়। ভালো হয় কেন, রংটা একটু ই আসে, হ্যাঁ বেশি আসে, যেটা তুলির ছোঁয়াতে আসে, তুলিতে অর্ধেক রং ই হয়ে যায়। ঠিক এটা কি আমি আবার, আমি কিন্তু এমবুশটা সাথে নিয়ে নিচ্ছি, সবচেয়ে ভালো হয় এটা একটু আধা শুকানোর পরে পরের লেয়ারটা আবার করলে একটু ভালো হয়। এই যে এই টাইপের হবে, আর পাঞ্জাবি টাঞ্জাবির মধ্যে একটা বক্স করলেন, চার পাঁচটা বক্স করলেন, বক্সের মধ্যে অন্য পেন্ট করলেন, সাইডে আউটলাইনটা এমবুশটা থাকলো, এটা থাকলো, এরকম করা যায়। এটা সবচেয়ে ভালো হয় এক টানে করে ফেলতে পারলে, এই এরকম সার্কেলগুলো আমরা করে রাখার পরে শুকাইতে হবে, দেন পরে আমরা পরের রোয়ের কাজটা করব। আমি যেহেতু এখানে কোনো সার্কেল নাই, এখানে একটা কাজ করে দেখাচ্ছি,
এটা যে দেখুন একদমই সহজ এটা আপনি হাতে যেভাবে চাবেন ওইভাবেই করা যাবে মানে এটা হচ্ছে আপনি হাত করতে করতে এটা হয়ে যাবে হ্যাঁ যে যত ভালো ডিজাইন করতে পারবে মানে মেহেদি ডিজাইন তাদের ওইটা এরকমের আবার ছোট ছোট পটে এটা করতে পারেন প্রাথমিক দিকে এই ধরনের পটগুলোতে প্র্যাকটিস করতে পারেন কাগজে প্র্যাকটিস করতে পারেন এই এই সব জায়গায় আপনারা ছোট ছোট ডিজাইন করতে পারেন জাস্ট এই প্রথমে অনেক বেশি করে গেল আমরা এই বক্সটা খালি রেখেছি এখানে আমরা একটা কালার দিয়ে করে নিতে পারি এই টাইপের ডিজাইন করতে পারে সহজ ডিজাইনগুলো আর কি যেগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি আমি ছোট ছোট পেন্টিং করি লাগে না কেন যায় না আমি অনেকেই বলে যে জামাই টামাই লাগে এক টাইম হয়ে যায় লাগে না কেসে কেক বানাইতে যায় একদম হাত মুখ আমি গুজগাছ করে আর কোর্স গুলো করতে পারি না কারণ হচ্ছে এখনো পারি না সময় করতে তবে ঢাকা থাকলে পারতাম আমার ফেসবুকে ঢুকছেন তাড়াতাড়ি কিন্তু চুলাটা আবার একটু প্রবলেম আছে আয়রনে একটু ভেসে ভেসে থাকে তাওয়া যখন দিবেন তখন পুরাটা লেগে যাবে না একসাথে ফুল উঠবে আপনি ব্যালেন্স করতে পারবেন না মানে এখানে আমরা একটা শেড করতে পারতেছি যেখানে চাপ দিচ্ছি ওখানে ফুল উঠতেছে চুলা আবার ওইটা হবে না একসাথে ফুল উঠবে একটা হাওয়া বের হবে গরম একটা হাওয়া সব জিনিসের একটা সৌন্দর্য আছে কেক বেশি ইয়ে হলে না পুড়ে যায় পুড়ে যায় বেশি না 160 ডিগ্রিতে আপুর কেক আমরা খেতে চাই একটা ডিজাইন আছে যে আপনি এটা করতে পারেন এই ডিজাইনটা হচ্ছে আপনি ই করবেন এই ডিজাইনটা যখন করতে যাবেন তখন আপনি একটা কালারকে মানে শুধু এক কালার করবেন আর এমবুশের জন্য এরকম এক নালের শুধু এখানে আমি কয়েক নালের নিয়েছি এটা না এটা এই কালার দেখে বোঝা যাবে না এটা জাস্ট এই ধরবেন এই এটা কি সুতা যে কোনো একটা সুতাই এই এই ধরবেন এই ধরে এরপরে এইভাবে করে টান দিবেন তখন এইখান থেকে একটা ঢেউ ডিজাইন চলে আসবে মানে জাস্ট এই 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 সুতাটাকে এভাবে ধরবেন তারপর এখানে ধরে এভাবে করে টান দিবেন তো সুতাটা যখন নামবে তখন এরকম একটা লম্বা শেড হয়ে নামবে ওটা একটা গাছের মতো হবে আমাদের এমবোশের ক্লাস শেষ এমবোশে আমরা অনেক কিছু করেছি আচ্ছা কাজ করতে করতে আমরা তো চলে যাচ্ছি বিদায় নিতে বলে তোমরা তো অলরেডি আমাদের সাথে অনেকগুলো ক্লাস করেছো জেরে আপু তো আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট এইটাতে নতুন কাজ শিখলা থাইক্লে এবং এমবোস কেমন লাগলো জেরে আপু বলো অনেক ভালো লেগেছে অনেক আমি মানে এক্সাইটেড যে কাজগুলো আমি শিখতে পারছি
ফাইনালি, কারণ আমার বাসা অনেক দূরে, এই জন্য আমি এটা অনেক লেট হয়েছে আসতে। এর আগে একটা কোর্স হয়েছিল মনে হয়, আমি একজন রন্ধন শিল্পী, রান্না নিয়ে কাজ করি। সব সময় শুনি যে উত্তরা, আমি কিন্তু উত্তরাই থাকি, সব সময় মনে হয় যে সখিতা মানে এই এই ব্লক শিখাচ্ছে, বাটিক শিখাচ্ছে আপু, তারপরে হ্যান্ডিক্রাফটস জিনিস শিখাচ্ছে, সবসময় একটা লোভ মনের ভিতরে কাজ করতো। কিন্তু সেই মানে লোভ থেকেই আমার এই প্রথমবার এই মানে এম্বোস ক্লাসটার প্রতি এত আগ্রহ হলো। হ্যাঁ, মানে এত আমি এক্সাইটেড হয়েছি যে আসলে বলার মতো না, অনেক কিছু শিখলাম জানলাম। আমি মূলত রান্না নিয়ে কাজ করছি। হ্যাঁ, এবং আপু এখন আমি খুবই পপুলার, টিভি খুললে তোমরা আপুকে পাবা। না না না, আর বল আপু, এখন আমি যেহেতু রান্না নিয়ে কাজ করছি একজন রন্ধন শিল্পী, তো এখন বুটিকস নিয়ে কাজ করবো চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। আপনারা যারা আমার কথা শুনছেন, হ্যাঁ, সবাইকে আমার শুভকামনা এবং অভিনন্দন থাকলো। এবং যারা এখানে আসেন নাই আমাদের সখিতায়, এখন তো আমারই হয়ে গেছে অবশ্যই, তুমি এখন আমাদের, আমরা এক পরিবার, আমরা একই পরিবার, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করলাম। কি যে আনন্দ, কি যে একটা ভালো লাগা কাজ করেছি, এখানে না আসলে বোঝার কোনো উপায় নাই। তাই আপনারা যারা আমার কথা শুনছেন, নেক্সট ডে যে ক্লাসগুলো হবে খুব শীঘ্রই আপনারা এখানে জয়েন করেন। আমি আগে ভয় পেয়েছিলাম যে করোনা, আমি অফলাইনে করব, কিন্তু আমার কেন জানি লোকটা আর মানে তলসই ছিল না যে আমি এখানে এসে মানে ক্লাসটা করব। মানে এখানে না আসলে বুঝতে পারতাম না কি যে মানে এত আন্তরিকতার সঙ্গে আপু কাজ শেখায়। আপনারও এসে মানে কাজটা আবার যে ক্লাস হবে মানে অফলাইনে এসে ক্লাসটা স্বচক্ষে সরজমিনে নিজে হাতে করবেন এবং আনন্দিত হবেন। এবং আমরা চাই যে ঘরে ঘরে আমরা উদ্যোক্তা তৈরি হই। উদ্যোক্তা মানে দেশের সম্পদ, হ্যাঁ, দেশের সমৃদ্ধি, দেশের সম্পদ, এবং আমাদের চারদিকে এই সম্পদগুলো আরো সমৃদ্ধ ফুলের মতো ছড়িয়ে যাক আমাদের উদ্যোক্তারা। আপনারা খুব শীঘ্রই আর দেরি না করে নেক্সট ক্লাসে এসে জয়েন করবেন। বাই বাই, ভালো থাকবেন। অসংখ্য 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 ধন্যবাদ দীপ আপু, থ্যাংক ইউ। জুমাপু কিছু একটা বলো, আমাদের অলরেডি অলরেডি দুজন স্টুডেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার এই সম্পর্কে এই বিষয়ে আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না, ভাবতাম যে কি মানে তুমি তো আমাদের সাথে দুইটা ক্লাস করেছো, তো ফাইনালি আর এটা যে কিভাবে কি পসিবল, এত সুন্দর কিভাবে আসলে কাটছিগুলা কিভাবে করে, তো ওই দিকটা থেকে মানে দেখাশোনার পরে আপুকে একদিন ফোন করা আসা। তো এখন দেখে যেটা মনে হচ্ছে আসলে ইম্পসিবল বলে কিছু কথা না, আমরা হয়তো বা পারবো, আমাদের ধারণা এটা পসিবল। আর আপুরা অনেক হচ্ছে কি বলবো মানে এত কোঅপারেটিভ, প্রত্যেকটা আপু এখানে আসার পরে মানে আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। তো আপনারা তো অফলাইনে করছেন, আমি আশা করি যে আপনারা তো অনলাইনে করছেন, তো অফলাইনে আমরা যারা করছি আমাদের মনে হয় যে বললাম না একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, আপনারা ওটা এনজয় করতে পারতেন, আমার খুবই ভালো লাগছে সেটাই। ইনশাল্লাহ আমাদের অনলাইন পরিবারও, আমরা অনলাইন পরিবারও একটা ফ্যামিলি, অনলাইন অফলাইন যাতে আমরা একসাথে হতে পারি, ইন ফিউচার আমরা সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, আর টিচার আর রাজু ভাইয়ের কথা আমরা একটু বলি, এক এক মিনিটে রাজু ভাইয়ের কথা বলো। জেরি আপু উনি তো অসাধারণ, অসাধারণ, অনেক মানে এত হাসি খুশি, আমি আবার সহযোগিতা করেছি। হ্যাঁ, ফ্রেন্ডলিভাবে আমাদের কাজটা শুনে, না আমরা তো দুষ্টুমি করতেছি, আমরা তো করতেছি। হ্যাঁ, আমরা আসলে যে কোনো কাজই মানে একগ্লোমেভাবে করলে কিন্তু এটা আসলে ভালো লাগে না। হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে যে ভাইয়া কাজ করতেছে, কাজের ফাঁকে ফাঁকে আমরা গল্প করলাম, মজা করলাম, খুবই ভালো লাগছে। রাইট, আর রাজু ভাই অসাধারণ। হ্যাঁ, রাজু ভাইয়ের কাজগুলো ভালো, আমাদের সব প্রশিক্ষকরাই খুবই আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করায়। আপু বলো, আমি তো এই প্রথমবার রাজু ভাইয়ের ক্লাস করলাম। রাইট, মানে
কি বলবো, অসাধারণ অসাধারণ। মানে এখানে না আসলে বুঝতে পারতাম না রাজু কে এবং রাজু ভাই কে, তার কাজের ছোঁয়ায় প্রতিটা ভাজে ভাজে যেন আরো শৈল্পিকতার ছোঁয়া আছে। আপনারা নিশ্চয়ই এই কাজটা না দেখলে আপনাদের মনে হয় যে মানে অনুভবই করতে পারবেন না এই কাজের মধ্যে কি লুকিয়ে আছে। আসলে আমি মনে করি প্রত্যেকটা কাজ যদি আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে করা হয় তাহলে সেই কাজগুলো অনেক সুন্দর হয়। সেই কাজগুলো আমাদের ট্রেইনার রাজু ভাইয়া এত আন্তরিকতা দিয়ে করেছে যে আমি আসলেই আনন্দিত। যেখানে আমি রান্না নিয়ে কাজ করি সেখানে আমরা তো এখন আগ্রহ হচ্ছে যে নেক্সট ক্লাস কবে করব। আমাদের দেশের জন্য জাতির জন্য অনেক মঙ্গলজনক। আর ইনশাল্লাহ আমরা সবাইকে হারাতে দিব না, আমরা টেনে উঠাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই তো এই ছিল আমাদের কাজ, আমাদের এমবোস পেইন্টের কাজ যেটা পটারিতে করা যায়। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে করা যায় এই কাজগুলো। এটা অবশ্য শোপিস, এটা আরেক ক্লাসের। এই যে এইভাবে আমরা ছোট ছোট পটারি করেছি এমবোস দিয়ে, এবং এগুলো কিন্তু ছোট বাচ্চারাও করতে পারে, ঘরের বাচ্চারাও করতে পারে বড়দের সাথে সাথে। এই যে এই কাজটা কিন্তু আমার বাচ্চাদের করা, বাচ্চাদের করা। আর খুব সুন্দর একটা আঙুর গাছ আমি না দেখিয়ে পাচ্ছি না, এই যেটা করা হয়েছে বাদাম, বাদাম দিয়ে, বাদাম এবং কাগজের মাধ্যমে হচ্ছে পাতা করে করা হয়েছে, যেটা আপনারা ক্লাসে দেখতে পেলেন। তো এই ছিল কাজ কি কি মাধ্যমে করা। আমরা ক্লাসে ওভাবে বলেছি, এইভাবে মানে শিখিয়েছি যে কীভাবে এই এমবোসের কাজগুলো। আবার এই এমবোসের কাজ কিন্তু রিসেন্টলি একটু কমে গিয়েছে, এমবোসের যে পটারি বা যে এই কাজগুলো আমরা দেখেছি, দেখে এসেছি এর আগে। এই কাজগুলো কিন্তু এখন অনেক কম সংখ্যক মানুষ করছে, এই কারণেই আমি চাচ্ছি যে এই শিল্পটা আবার নতুন করে উজ্জীবিত হোক, আবার ঘরে ঘরে অনেকেই এই কাজটা করুক, শোপিসগুলো তৈরি করুক, ঘরে ঘরে শুরু হোক আবার নতুন করে। তো এই তো, আই হোপ আমাদের ট্রেনিং সেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জানাবেন কেমন লাগলো। আর ট্রেনিং সংক্রান্ত বিষয় বলি যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে উত্তর 11 নম্বর সেক্টরে, পাশাপাশি তো আমাদের অনলাইনেও ক্লাস চলে। রেজিস্ট্রেশন, কোর্স ফি অ্যান্ড ডিটেলস, আমাদের কী কী সাবজেক্ট আছে সব কিছু জানতে অবশ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন, বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার, যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। সবচেয়ে ভালো হয়, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ফেসবুক পেজে নক করে, কারণ ফেসবুক পেজে আমাদের বিস্তারিত কাজের ধারা, প্রত্যেক সময় যে কখন কী ক্লাস হচ্ছে, ক্লাসের ছবি, ক্লাসের শেষে কাজের ছবি, স্টুডেন্টদের ছবি, তাদের কাজের অংশগুলো আমরা সবসময় চেষ্টা করি ফেসবুক পেজে শেয়ার করার জন্য। এটা ইজি হয় সবার সাথে কিপ ইন টাচ থাকার জন্য। এই তো, সবাই ভালো থাকবেন। আর আমাদের শর্ট একটা ওভারভিউতে যে আমাদের ব্লগ বা টিকটাকে বিভিন্ন রকমের গহনা তৈরি, ক্লের কাজ আছে, এ ধরনের পটারি বা ফ্যাব্রিকের উপরে এমবোস করানো হচ্ছে, ফ্যাব্রিক পেইন্ট আছে, গ্লাস পেইন্ট আছে, এ তো এই ধরনের বিস্তারিত সেলাই, কাটিং এবং বিস্তারিত হস্তশিল্পের বেশ কিছু অংশ নিয়ে আমরা এখন কাজ করছি, ট্রেনিং করাচ্ছি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে নক করবেন আমাদেরকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।